এখন আমরা পড়ব রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। আমরা জানি যে কোনো তন্ত্র অনেকগুলো অঙ্গ বা অনেকগুলো অংশের সমন্বয়ে গঠিত। রুই মাছের রক্ত সংবহন তন্ত্রে এরকম অনেকগুলো অংশ রয়েছে। সবার প্রথমে যে অংশটা রয়েছে আমরা যদি দেখি, রুই মাছের রক্ত সংবহন তন্ত্রে অবশ্যই রক্ত রক্ত রয়েছে এবং রুই মাছের রক্তের আবার দুইটা অংশ, একটা অংশ হচ্ছে রক্ত রস আর একটা অংশ হচ্ছে রক্ত কণিকা। তাহলে রক্তের মধ্যে থাকতেছে রক্ত রস আর রক্ত কণিকা, এবং রক্ত কণিকা থাকতেছে দুই ধরনের, একটা হচ্ছে লোহিত রক্ত কণিকা বা RBC আর একটা হচ্ছে শ্বেত রক্ত কণিকা কিংবা WBC। এছাড়া রুই মাছের রক্ত সংবহন তন্ত্রে থাকতেছে রক্ত নালী। রুই মাছের রক্ত সংবহন তন্ত্রে থাকবে রক্ত নালী। রক্ত নালীর মধ্যে কি কি রক্ত নালী থাকবে আমরা জানি, রক্ত নালীর মধ্যে থাকবে শিরা, ধমনী এবং কৌশিক জালিকা। শিরা, ধমনী এবং কৌশিক জালিকা। এরপরে রুই মাছের রক্ত সংবহন তন্ত্রে মেইন যে অংশটা সে অংশটা হচ্ছে হৃৎপিণ্ড। রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের সবচেয়ে প্রধান অংশটার নাম হচ্ছে হৃৎপিণ্ড। আমাদের হৃৎপিণ্ড যেমন পেরিকার্ডিয়াম নামক আবরণ দ্বারা আবৃত থাকে, রুই মাছের হৃৎপিণ্ড এরকম পেরিকার্ডিয়াম নামক একটি আবরণ দ্বারা আবৃত থাকে। এবং রুই মাছের হৃৎপিণ্ড হচ্ছে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, যদিও আগে এক সময় রুই মাছের হৃৎপিণ্ডকে তিন প্রকোষ্ঠ বিশিষ্ট বলা হইতো, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে যে তৃতীয় যে প্রকোষ্ঠটা সেটা আসলে প্রকোষ্ঠ না, সেটা শিরাতন্ত্রের একটা অংশ। সো এই কারণে সেটাকে আমরা উপপ্রকোষ্ঠ হিসেবে কেউ কেউ হিসাব করতে চায়। তাহলে আমরা যদি দেখি রুই মাছের হৃৎপিণ্ডে কি আছে, রুই মাছের হৃৎপিণ্ডে আছে প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ আছে আর আছে উপপ্রকোষ্ঠ। তাহলে যে প্রকোষ্ঠ আছে প্রকোষ্ঠের নাম হচ্ছে এট্রিয়াম আর ভেন্ট্রিকল। প্রকোষ্ঠের নাম কি, প্রকোষ্ঠের নাম হচ্ছে একটি এট্রিয়াম থাকবে এবং একটি ভেন্ট্রিকল থাকবে। তাহলে রুই মাছের হৃৎপিণ্ড হচ্ছে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, একটি এট্রিয়াম থাকবে আর থাকবে একটি ভেন্ট্রিকল। আর যে উপপ্রকোষ্ঠ থাকবে সেই উপপ্রকোষ্ঠটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। রুই মাছের হৃৎপিণ্ডে যে উপপ্রকোষ্ঠ থাকবে সেই উপপ্রকোষ্ঠটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। তাহলে এগুলাই হচ্ছে আমাদের রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের অংশ। এখন আমরা রুই মাছের দেহে কিভাবে রক্ত সংবহন হয়, অর্থাৎ রুই মাছের ধমনী কোন কোন ধমনীর মাধ্যমে রুই মাছের কোন অংশে রক্ত যায় এবং কোন কোন শিরার মাধ্যমে রক্তটা আবার হৃৎপিণ্ডে ফিরে আসে, অর্থাৎ পুরো রক্ত সংবহন তন্ত্রটা আমরা একসাথে দেখব। এক কথায় ধমনী তন্ত্র, শিরাতন্ত্রের টোটাল যে কথাগুলো আছে সবগুলো কথা আমরা একসাথে একটা সরলীকৃত ছবির সাহায্যে দেখব। তাহলে তোমাদের বেসিকটুকু ক্লিয়ার হলে তোমরা পরীক্ষার খাতে তোমাদের নিজেদের মতো করে লিখতে পারবা। তাহলে আমরা সবার প্রথমেই দেখি রুই মাছের রক্ত সংবহন তন্ত্রে একটা, আমরা বলছি রুই মাছের হৃৎপিণ্ড দিয়ে যদি আমরা হৃৎপিণ্ডের একটা সরলীকৃত ছবি যদি আমরা আঁকার চেষ্টা করি, রুই মাছের হৃৎপিণ্ডে একটা এট্রিয়াম থাকবে এবং একটা ভেন্ট্রিকল থাকবে। আমরা এট্রিয়ামকে এ দ্বারা এবং ভেন্ট্রিকলকে ভি দ্বারা চিহ্নিত করলাম। তাহলে এখানে আমরা এট্রিয়ামকে দেখাইলাম আর ভেন্ট্রিকলকে দেখাইলাম। এট্রিয়ামের ঠিক পাশেই থাকবে সাইনাস ভেনোসাস নামক যে উপপ্রকোষ্ঠের কথা আমরা আলোচনা করছি, সেই সাইনাস ভেনোসাস। তাহলে এখানে থাকতেছে সাইনাস ভেনোসাস, যেটাকে আমরা এস ভি দিয়ে চিহ্নিত করলাম। আর ভেন্ট্রিকলের উপরে থাকবে বালবাস আর্টারিয়াসাস নামক অংশ, যেটাকে আমরা বি এ দিয়ে চিহ্নিত করলাম। বালবাস আর্টারিয়াসাস নামক অংশ, বালবাস আর্টারিয়াসাস নামক অংশ, বালবাস আর্টারিয়াসাস নামক অংশ। তাহলে আমরা যদি দেখি রুই মাছের রক্তটা কিভাবে সংবহন হবে, আমরা আগে রুই মাছের রক্তটা ধরো এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসলো, ভেন্ট্রিকল থেকে কোথায় চলে যাবে, বালবাস আর্টারিয়াসাস কিংবা সাইনাস ভেনোসাস থেকে এট্রিয়াম, এট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে বালবাস, বালবাস আর্টারিয়াসাস। অর্থাৎ সারা দেহ থেকে রক্তটা আসবে সাইনাস ভেনোসাসে, সাইনাস ভেনোসাস থেকে রক্ত যাবে এট্রিয়ামে, এট্রিয়াম থেকে রক্ত যাবে ভেন্ট্রিকলে, ভেন্ট্রিকল থেকে রক্ত যাবে বালবাস আর্টারিয়াসাসে। এবং এইখানে আমাদের দেহে যেমন হৃৎপিণ্ডে যেমন কপাটিকে থাকে, রুই মাছের হৃৎপিণ্ড তেমনি ভাবে কিছু কপাটিকে থাকে, যে কপাটিকা গুলো রক্তের একমুখী প্রবাহকে নিয়ন্ত্রণ করে। এই কারণে রুই মাছের রক্ত সংবহন তন্ত্রটাকে বলা হয় এক চক্রী রক্ত সংবহন। যেমন
এই যে সাইনাস ভেনোসাস আর এট্রিয়াম, সাইনাস ভেনোসাস আর এট্রিয়ামের মাঝখানে একটা কপাটিকা থাকে, এই কপাটিকাটার নাম হচ্ছে সাইনো এট্রিয়াল কপাটিকা। এট্রিয়াম আর ভেন্টিকুলার মাঝখানে একটা কপাটিকা থাকে, এই কপাটিকাটার নাম হচ্ছে এট্রিও ভেন্টিকুলার কপাটিকা। ভেন্টিকল আর ভালভাস আটেরিসাস এর মাঝখানে একটা কপাটিকা থাকে, এই কপাটিকাটাকে বলা হয় ভেন্টিকুলো ভালভাস কপাটিকা। এরপরে থাকবে তাহলে রক্তটা সাইনাস ভেনোসাস হয়ে এট্রিয়ামে আসলো, এট্রিয়াম হয়ে ভেন্টিকুলে আসলো, ভেন্টিকুল থেকে আসলো ভালভাস আটেরিসাস। ভালভাস আটেরিসাস এর পরে এখানে যে অংশটা থাকবে সেই অংশটার নাম হচ্ছে ভেন্ট্রাল অ্যাওরা, একটা বড় মহাধমনী থাকবে, সেই ধমনীটার নাম হচ্ছে ভেন্ট্রাল অ্যাওরা। এখন অনেকে ভাবতে পারে যে ভালভাস আটেরিসাসটাকে হৃৎপিণ্ডের অংশ কিনা, না ভালভাস আটেরিসাসটা হৃৎপিণ্ডের অংশ না, এটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাওরার স্ফীত গোড়া। এটাকে আমরা হৃৎপিণ্ডের অংশ কেন বলতেছি না, কারণ এখানে কোনো হৃৎপেশি থাকে না। একইভাবে সাইনাস ভেনোসাসকে আমরা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ না বলার এটা অন্যতম একটা কারণ, সাইনাস ভেনোসাসে কোনো হৃৎপেশি থাকে না। তাহলে ভালভাস আটেরিসাসের পরের অংশটাকে কি বলতেছি আমরা, ভালভাস আটেরিসাসের পরের অংশটাকে বলতেছি আমরা ভেন্ট্রাল অ্যাওরা, ভেন্ট্রাল অ্যাওরা। ভালভাস আটেরিসাসের পরের অংশটাকে বলতেছি আমরা ভেন্ট্রাল অ্যাওরা। তাহলে এই যে ভেন্ট্রাল অ্যাওরাটা, এই ভেন্ট্রাল অ্যাওরার থেকে আমরা জানি ভেন্ট্রাল অ্যাওরা থেকে ছোট ছোট কিছু ধমনী বের হবে, যে ধমনীগুলোকে আমরা বলি অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। আমরা একটা জিনিস জানি, রুই মাছের দেহে 8টি ফুসফুস থাকে, অর্থাৎ 4 জোড়া ফুসফুস না, ফুসফুসের মতন অঙ্গ ফুলকা থাকে। তাহলে রুই মাছের শ্বসন অঙ্গ কি ফুলকা। আমরা জানি শ্বসন অঙ্গে রক্ত কেন যায়, অক্সিজেন সমৃদ্ধ হওয়ার জন্য। তাহলে এই যে 4 জোড়া অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, অর্থাৎ 8টা অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী থাকবে, যেটা বের হবে ভালভাস আটেরিসাস থেকে, তারা রক্তকে কোথায় নিয়ে যাবে, তারা রক্তকে নিয়ে যাবে হচ্ছে ফুলকাতে। তাহলে আমরা যদি এখানে একটু ছবির সাহায্যে দেখাই, ধরো এইখান থেকে বের হইলো একটা একটা বের হইলো একটা, আর এখানে আমরা নীল কালি দিয়ে ধরো আমরা ফুলকা আঁকবো 8টা, ধরো এটা একটা ফুল কাটলাম, এটা একটা ফুল কাটলাম, তারপর এটা একটা ফুল কাটলাম। তাহলে এই আঁকলাম কয়টা আমরা, 4টা, 4টা ফুল কাটলাম। আমরা এখানে 8টা ফুল কাটলাম, তাহলে 4 জোড়া বা 8টা অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনীর সাহায্যে রক্ত 8টা ফুল কাটে চলে গেল। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কোথায় চলে গেল, ফুলকাতে চলে গেল। ফুলকাতে নীল অংশগুলো দ্বারা আমরা ফুলকাকে বুঝিয়েছি, তারা যখন ফুলকাতে চলে গেল তখন ফুলকা থেকে আবার অক্সিজেন সমৃদ্ধ হওয়ার পরে তারা আবার বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী নামক এরকম 8টা ধমনীর সাহায্যে আবার ব্যাক আসবে। তাহলে এগুলাকে আমরা কি বলতে পারি, এদেরকে আমরা বলতে পারি, এই 8টাকে বলতে পারি আমরা অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। আর এগুলা হচ্ছে ফুলকা। তাহলে এই যে ফুলকা, ফুলকা থেকে বের হবে বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, যে বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনীর মাধ্যমে রক্তটা চলে আসবে। এইখানে থাকবে আবার ডর্সাল অ্যাওরা নামক অংশ, সেই ডর্সাল অ্যাওরা নামক অংশে বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনীর সাহায্যে রক্তটা চলে আসবে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি,
তাহলে বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনীর মাধ্যমে রক্তটা আসতেছে ডর্সাল অ্যাওর্টা অংশ। তাহলে এই যে আটটা আটটা বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, এই আটটা বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনীর মাধ্যমে এগুলো হচ্ছে বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনীর মাধ্যমে রক্তটা চলে আসলো ডর্সাল অ্যাওর্টা নামক অংশে, রক্তটা চলে আসলো ডর্সাল অ্যাওর্টা নামক অংশে। তাহলে এই যে দেখো এই ফুলকাতে রক্তটা অক্সিজেন সমৃদ্ধ হলো, অক্সিজেন সমৃদ্ধ হওয়ার পরে বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনীর মাধ্যমে চলে আসছে কোথায়, ডর্সাল অ্যাওর্টাতে। এই রক্তটা কিন্তু এখন সাইনাস ভেনাসে যায় নাই, হৃৎপিণ্ডে যায় নাই। তার মানে হৃৎপিণ্ডে যে রক্তটা ছিল সেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, কিন্তু এই যে রক্তটা অক্সিজেন সমৃদ্ধ হলো ফুলকাতে, ফুলকাতে অক্সিজেন সমৃদ্ধ হওয়ার পরে সেটা ডর্সাল অ্যাওর্টাতে এসে সারা দেহে চলে যাবে, সে হৃৎপিণ্ডে যাবে না, এবং সারা দেহে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তৈরি হবে সেটাই হৃৎপিণ্ডে আসবে। তার মানে রুই মাছের হৃৎপিণ্ডে কখনোই অক্সিজেন যুক্ত রক্ত আসে না। আবার জিনিসটা খেয়াল করো, এইখানে ছিল সাইনাস ভেনাসাসে আসবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এইচএম ভেন্ট্রিকল ভালভাস আর্টেরিয়াস ভেন্ট্রাল অ্যাওর্টা হয়ে ফুলকাতে গিয়ে অক্সিজেন সমৃদ্ধ হবে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী হয়ে ডর্সাল অ্যাওর্টা হয়ে চলে যাবে সারা দেহে। অর্থাৎ অক্সিজেন যুক্ত রক্ত কখনোই হৃৎপিণ্ডে প্রবেশ করতে পারতেছে না, রুই মাছের হৃৎপিণ্ডে কেবলমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে বলে রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট। রুই মাছের হৃৎপিণ্ডকে কি বলা হয়, ভেনাস হার্ট বলা হয়। তাহলে এই যে ডর্সাল অ্যাওর্টা নামক অংশে আসলো, ডর্সাল অ্যাওর্টার অনেকগুলো শাখা আছে, এই শাখাগুলোর মাধ্যমে রক্তটা রুই মাছের সারা দেহে চলে যাবে। আমরা যদি এখন ডর্সাল অ্যাওর্টার শাখাগুলো একটু দেখার চেষ্টা করি, ডর্সাল অ্যাওর্টার যে শাখাগুলো আছে এই শাখাগুলোর মধ্যে আছে সিলি আকো মেসেন্টারিক ধমনী, তারপরে আছে সাবক্লেভিয়ান ধমনী, তারপরে আছে ইলিয়াক ধমনী, তারপরে আছে রেনাল ধমনী, তারপরে আছে প্যারাইটাল ধমনী। অর্থাৎ এগুলো হচ্ছে ডর্সাল অ্যাওর্টার শাখা, প্যারাইটাল ধমনী, তারপরে আছে কর্ডাল ধমনী। কর্ডাল ধমনী, এই কর্ডাল ধমনী রক্তটাকে নিয়ে যাবে লেজে, প্যারাইটাল ধমনী রক্তটাকে নিয়ে যাবে রুই মাছের দেহ প্রাচীরে, রেনাল ধমনী রক্তটাকে নিয়ে যাবে কিডনিতে অর্থাৎ ব্রিককে, ইলিয়াক ধমনী রক্তটাকে নিয়ে যাবে শ্রোণিপাখনায়, রুই মাছের যে শ্রোণিপাখনা আছে শ্রোণিপাখনায়, সাবক্লেভিয়ান ধমনী রক্তটাকে নিয়ে যাবে বক্ষ অঞ্চলে, সিলিয়াক মেসেন্টারিক ধমনী রক্তটাকে নিয়ে যাবে পরিপাকতন্ত্রে, সিলিয়াক মেসেন্টারিক ধমনী রক্তটাকে নিয়ে যাবে পরিপাকতন্ত্রে। এই যে পরিপাকতন্ত্রে রক্তটা গেল, তাহলে সেখানে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, দূষিত পদার্থ তৈরি হবে, সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিপাকতন্ত্র থেকে যকৃত পোর্টাল শিরাতে আসবে, প্রথমে যকৃত পোর্টাল শিরা,
তারপরে আসবে যকৃত শিরা, যকৃত শিরার মাধ্যমে তারা চলে আসবে, তারা চলে আসবে হচ্ছে এই সাইনাস ভেনাসাস নামক অংশে। আর এই যে সাবক্লেভিয়ান ধ্রমণের মাধ্যমে গেল বক্ষ অঞ্চলে, ইলিয়াক ধ্রমণের মাধ্যমে গেল শ্রোণী পাখনাতে, এই দুইটা অঞ্চল থেকে সাবক্লেভিয়ান শিরার মাধ্যমে রক্ত ব্যাক আসবে, বৃক্ক থেকে রেনাল শিরার মাধ্যমে রক্ত ব্যাক আসবে, দেহ প্রাচীর থেকে সম্মুখ ও পশ্চাৎ কার্ডিনাল শিরা, সম্মুখ ও পশ্চাৎ কার্ডিনাল শিরা। আর লেজ থেকে কর্ডাল শিরা। এই যে সব অনেকগুলা শিরা তৈরি হইল, এই শিরাগুলা এসে মিলিত হবে একটা বড় শিরার মাধ্যমে, বড় শিরাটার নাম হচ্ছে ডাক্টাস ডাক্টাস কুভেরি, ডাক্টাস কুভেরি নামক শিরার মাধ্যমে তারা চলে আসবে সাইনাস ভেনাসাসে। তাহলে তারা যখন সাইনাস ভেনাসাসে চলে আসলো, তখনই আমাদের রক্ত সংবন্ধটা সম্পন্ন হবে। তাহলে এই যে সাইনাস ভেনাসাস, সাইনাস ভেনাসাস থেকে আবার এট্রিয়াম, এট্রিয়াম থেকে ভেন্টিকল, ভেন্টিকল থেকে ভালভাস আর্টেরিসাস, সেখান থেকে ভেন্ট্রাল অর্টা, অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী ফুলকা, বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী ডর্সাল অর্টা, ডর্সাল অর্টার শাখা, শাখাগুলা থেকে বিভিন্ন অঙ্গে যাবে, অঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত দূষিত রক্ত তৈরি হবে, সেটা আবার বিভিন্ন শিরার মাধ্যমে, এই শিরাগুলোর মাধ্যমে ডাক্টার স্কুবেরি হয়ে এবং যকৃত শিরা হয়ে তারা চলে আসবে সাইনাস ভেনাসাস। এখানে আমরা এই জিনিসটা আবারও খেয়াল করতেছি, এইখানে সাইনাস ভেনাসাস আসতেছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, তার মানে ডুইমাসের হৃৎপিণ্ডে কেবলমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই থাকবে, অক্সিজেন যুক্ত কোনো রক্ত ডুইমাসের হৃৎপিণ্ডে প্রবেশ করবে না, এই কারণে ডুইমাসের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হৃৎপিণ্ড কিংবা ভেনাস হার্ট। তাহলে ডুইমাসের রক্ত সংবহনতন্ত্র এই পর্যন্তই।